নমস্কার সুপ্রিয় দর্শক আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি বন্ধুগণ আজকে আপনাদের অবশ্যই সাবধান করতে এসেছি এই ভিডিওর মাধ্যমে এবং সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে চলেছি ইমারা রেকি কতটি কতটা পাওয়ারফুল সেই বিষয়টা নিয়ে বন্ধুগণ আপনারা স্ক্রিনে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটিতে আমি ইমারার এই কি প্রয়োগ করেছিলাম কতটা দূর থেকে আমি গাছের শীর্ষ দেশ থেকে এক ফুট উচ্চতায় হাত রেখে আমি ইমারার এই কি প্রয়োগ করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা তরতাজা গাছ কিভাবে গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে হলুদ বর্ণ ধারণ করেছে এবং কোন কোন পাতা একেবারে ঝরে গেছে হলুদ বর্ণ ধারণ করার পর সেটি গাছ থেকে ঝরে পড়েছে তো আপনাদের সতর্ক করার জন্যই এই ভিডিও এবং আমি আগেই বলেছি যে কত পাওয়ারফুল এই ইমারার এই আপনাদের অনেকবার বলেছি যে আপনারা ইমার আর কি অত্যন্ত পাওয়ারফুল আপনারা এটা শিখতে পারেন এই ইমার আর কি আমি এক ফুট উঁচু থেকে যখন প্রয়োগ করেছি তার এই অবস্থা আমার মোট তিনখানা পেঁপে গাছ আছে দ্বিতীয় আরেকটি পেপে গাছে আমি দু ফুট উচ্চতায় দিয়েছি তার ফলাফল আজকেই আমি সেটা দিয়েছি তার ফলাফল দু এক দিনের মধ্যেই পেয়ে যাব আমি যখন এর ওপরে রেইকি দিই এই পেঁপে গাছটার উপর সেদিন কিছুই বুঝতে পারিনি দিন দুই তিনেক পর থেকে দেখছি অতটা লক্ষ্যও রাখেনি খুব একটা তারপর থেকে দেখছি এই রকম গাছের পাতা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করছে এবং এর মধ্যে যে কটা কুঁড়ি ধরেছিল সে কুঁড়িগুলোও নষ্ট হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ রেকি দিতে চান গাছপালায় তাহলে চারা গাছ হলে আপনারা বিশেষ করে ইমারা রেইকি যদি দিতে চান বন্ধুগণ এর আগে আমি উসুই রেইকি প্রয়োগ করেছিলাম আজ থেকে বছর তিন এক আগে তখন আমি ইমারা রেইকি শিখিনি তখন কিন্তু এই রকম অবস্থা আমি দেখিনি তার মানে যেটা বলা হয় যে মোর পাওয়ারফুল ইমারা রেকি উসুই রেকিচ্ছে এবং করুণা রেকিচ্ছে সেটা প্রমাণিত আমি নিজে অন্তত বুঝতে পারলাম এই প্রয়োগের মাধ্যমে তো বন্ধুগণ আপনারা যদি যারা ইমারা রেখি আমি এই ইমারা রেখি কলকাতায় প্রথম আনি আমার থেকে বাংলাদেশ এবং এই কলকাতা বা অন্যান্য আরও অনেক জায়গায় কি বিদেশে পর্যন্ত আমার থেকে ইমারা মারা শিখেছেন তাদের প্রত্যেকের কাছে আমি জানাতে চাই আপনারা যদি কোনো চারা গাছে রেকি দেন তাহলে আপনারা হাতটা বেশ দূরে রাখবেন অবশ্য সবার সমান শক্তি নয় আমার থেকেও কারো বেশি পাওয়ারফুল আরও পাওয়ারফুল শক্তি থাকতে পারে অথবা আমার চেয়ে কম থাকতে পারে যাদের শক্তি কম তারা আরও নিচে থেকে এই কী দিতে পারেন সেটা আপনাদের দেখতে হবে যে কতটা হাত উঁচুতে রাখবো আমি তো আপনাদের আগেই বললাম মোট মোট তিনখানা আমার এই পেঁপে গাছ আছে দ্বিতীয় পেঁপে গাছেও প্রয়োগ করেছি তবে তাতেও যদি দেখি যে এই রকম অবস্থা হচ্ছে গাছের তাহলে তৃতীয় গাছটিতে আর আমি প্রয়োগ করব না কারণ মাত্র আমার তিনটিই তো সম্বল তো তিনটের মধ্যে দুটি যদি এই রকম অবস্থা হয় তৃতীয় গাছটাকে আর আমি এবছর অন্তত রেইকি প্রয়োগ করব না তবে তৃতীয় গাছটিতে অবশ্যই আমি জলে রেইকি প্রয়োগ করে সেই জল আমি তার গোড়ায় দেব এবং মাটিতেও আমি রেকি প্রয়োগ করব সেটা আপনারা করতেই পারেন তবে গাছে আপনি রেকি দিতে চাইলেই বিশেষ করে ইমারা রেইকি অত্যন্ত পাওয়ারফুল ভেরি ভেরি পাওয়ারফুল ভীষণভাবে ভাবে পাওয়ারফুল তাই আপনারা সতর্কতার সঙ্গে আপনারা অবশ্যই রেখে দেবেন তবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমার বিশ্বাস এই গাছটি ঠিক হয়ে যাবে কারণ আমি এর আগে তখন উসুই রেঁকি প্রয়োগ করেছিলাম একটি গাছে একটি লঙ্কা গাছে আমি প্রয়োগ করেছিলাম সেই লঙ্কা গাছের পাতাগুলো সব কুঁকড়ে গিসলো কিন্তু প্রচুর লঙ্কা হয়েছিল লঙ্কাগুলো অবশ্য পাশে ওই একই জাতের লঙ্কা ছিল সেগুলো বড় বড় লঙ্কা হয়েছিল তবে পরিমাণ তত ছিল না কিন্তু এটাই ছোট ছোট হয়ে গেছে লঙ্কা কিন্তু প্রচুর সেই হাড়ে গড়ে বলে সেই রকম চারিদিকে লঙ্কায় ভর্তি হয়ে গেছিলো গাছ তো আমার তো মনে হয় এই পেঁপে গাছটাও বেঁচে যাবে অসুবিধে হবে না এবং ফলনও হয়তো বেশি পাবো পরবর্তী সময়ে আমি এই মুহূর্তে রেকি প্রয়োগ করছি না পরবর্তী সময়ে আমি কাণ্ডে কিছু দূর থেকে রেখি দেব অথবা ডিস্ট্যান্সে রেখি দেব এবং এবং মাটিতেও রেখি দেব আর জলে তো দেবই আজ এই পর্যন্তই রেখি ব্লেসিউ